ঈদে বাড়ি যাওয়া নিয়ে একটি নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছে হঠাৎ করেই গত রাতে এক প্রজ্ঞাপন দিয়ে ফেরিগুলো বন্ধ করে দেয়া হলো যখন বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু ইতিমধ্যেই সবাই কিন্তু বাড়ির মুখে এবং সবাই ফেরিঘাটে অপেক্ষা করছে এবং ওই প্রজ্ঞাপন হয়তো আমার যেটি ধারণা যে অনেকেই হয়তো দেখে নেয় কিন্তু ততক্ষণে হাজার হাজার মানুষ শিমুলিয়া পাটুরিয়া দোলদিয়া ফেরিঘাটে জমা হয়েছে যে তারা বাড়ি যাবে আচ্ছা এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা দায় কার সরকার না জনগণের সরকারকে আপনি দোষ দেবেন কিভাবে। সরকার তো অনেক আগে থেকেই বলছিল যে স্বাস্থ্যবিধি মানতে হবে যার যার বাড়িতে ঈদ করতে হবে মুভ করা যাবে না কেননা করোনার যে এইবার যে ধরন ভারতীয় ধরন এটা খুবই বিপজ্জনক এবং এটা ইতিমধ্যেই শনাক্ত হয়েছে ফলে আগাম সতর্কতা হিসেবে সরকার তো বলছিল কিন্তু সরকার যে বলছিল সাধারণ মানুষ কি সেখানে সাড়া দিয়েছে দেয়নি তাহলে এখানে কি সরকারকে দোষ দিতে পারবেন আবার সাধারণ মানুষকে কি আপনি দোষ দিতে পারবেন সাধারণ মানুষকে আমরা কতখানি বোঝাতে পেরেছি যে এই করোনা পরিস্থিতিতে কোনোভাবেই মুভ করা যাবে না সেটাকে আমরা পেরেছি পারিনি চিন্তা করে দেখুন দর্শক গত বছরের ঠিক এই পরিস্থিতি ছিল যখন করোনার প্রথম থাবা ছিল এবং ভয়াল থাবা সারা বিশ্ব যখন থরথর করে কাঁপছিল ওই সময়ও কিন্তু ঠিক এই সময়টাই কিন্তু যেই রোজার সেই রোজার ঈদে কি আমরা ঠেকাতে পেরেছিলাম পারি নাই ঠিকই কিন্তু মানুষ নানান উপায়ে কিন্তু গেছে ছোটো ছোটো বাসে গেছে ব্যক্তিগত বাসে গেছে ভাড়া বাসে গেছে অ্যাম্বুলেন্সে গেছে নৌকা করে গেছে ট্রলারে করে গেছে কোনোভাবে কিন্তু ঠেকাতে পারেনি এবং এটা ঠেকানো সম্ভব না কেননা বিপুল মানুষের যে স্রোত সেই স্রোত আপনি ঠেকাতে কি কেম কীভাবে ঠেকাতে পারবেন আপনি ধরেন যদি ফেরি যদি না থাকে যে এই সব জায়গায় নাই মনে করেন চট্টগ্রাম অঞ্চল দিয়ে সেখানে তো আর ফেরির কোনো ব্যাপার নেই তো সেই সব অঞ্চলে কি মানুষ যাচ্ছে না তাহলে ওই অঞ্চলের মানুষ যাবে আর দক্ষিণাঞ্চলের মানুষ কেন যাবে না কি কারণে যাবে না যাবে তো যদি সবাই যদি মনে করে যে না করোনা তেমন ভয়ের কোনো ব্যাপার না এবং করোনা কোনো ব্যাপার না বরং আমার আমি প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাবো তাহলে সে তো যাবেই যে কোনোভাবেই এখন এই যাওয়াটা যেটি আমার যেটি বিশ্লেষণ সেটি হচ্ছে যতটা বেশি নিয়ন্ত্রণ করা যেত যতটা বেশি স্বাস্থ্য বিধি মানিয়ে যদি তাদেরকে রওনা করানো যেত সেটা ছিল বিজ্ঞচিত বা সুবিবেচনার একটি কাজ হতো যদি সেইভাবে পাঠানো যেত কিন্তু সেটা তো আমরা পারি নাই এখন এই না পারার কিন্তু পরিস্থিতিটা কিন্তু গত বছরও যা ছিল এই বছরও তাই হলো এবং বিশেষজ্ঞদের আশঙ্কা যেহেতু ভারতীয় ধরণ ভ্যারিয়েন্ট যেটা বলা হচ্ছে করোনার যেই নতুন ভ্যারিয়েন্ট সেটি অত্যন্ত বিপজ্জনক এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ভারতে কিন্তু প্রায় প্রতিদিনই প্রায় চার হাজার আজ সর্বশেষ খবর হচ্ছে চার হাজার ছাড়িয়ে গেছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাও চার লাখ এইরকম এই ঘটনার অর্থাৎ এই পরিস্থিতির যদি মানে দশ ভাগের এক ভাগ বা দুই ভাগ যদি হয় তাহলে বাংলাদেশ কি এই পরিস্থিতি দিতে পারবে 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 না এই অক্সিজেন ঘাটতির কারণে যেখানে আমরা দিল্লিতে দেখছি যে একশো দেড়শো দুইশো মারা যাচ্ছে প্রতিদিন সেই অক্সিজেন কি পর্যাপ্ত আছে আমাদের হাসপাতালগুলো কি সেইভাবে প্রস্তুত প্রস্তুত না সেই আশঙ্কা মাথায় রেখে কিন্তু সরকার যথেষ্ট পরিমাণ তৎপর ছিল কিন্তু সরকার তো তার একটি প্রজ্ঞাপন জারি করেই খালাস এইটা যে ইমপ্লিমেন্ট করতে হবে সেই ইমপ্লিমেন্টের যে দায় দায়িত্ব সেটি কিন্তু শুধু সরকারি প্রশাসন সরকার প্রশাসন ভাই মানে কতটুকু করা সম্ভব তাদের পক্ষে সাধারণ মানুষ জনপ্রতিনিধি তারা যদি সাড়া না দেয় সাধারণ মানুষ আপনি আমি যদি উদ্বুদ্ধ না হই তাহলে এইরকম অসংখ্য মানুষকে কিভাবে আপনি প্রজ্ঞাপন দিয়ে আটকে রাখবেন আটকানো সম্ভব না ফলে যা হওয়ার তাই হচ্ছে আপনি দেখছেন যে যেখানে ফেরিতে আমরা দেখি যে বাস থাকার কথা গাড়ি থাকার কথা পরিবহন থাকার কথা সেখানে মানুষে মানুষের সয়লাভ এবং তিন ধরনের জায়গা নেই এখন এই অবস্থা যদি চলতে থাকে আজকে প্রবল চাপের মুখে কিন্তু বেশ কিছু ফেরি চলতে বাধ্য হয়েছে এখন যদি আপনি ফেরি আটকে রাখেন তাহলে কী হবে গভীর রাতে সন্ধ্যায় নৌকা দিয়ে ট্রলার দিয়ে যেতে থাকবে এবং আমি নিশ্চিত যে বেপরাভাবে এই ট্রলার এবং নৌকা যদি যাওয়া শুরু করে তাহলে কিন্তু কোনো না কোনো ডুবি ডুবি বা ট্রলার ডুবির ঘটনা ঘটবে মানুষের প্রাণহানি হবে ফলে সামগ্রিক যে পরিস্থিতি মানুষের যেই অবস্থাটা যে তারা করোনাটা মানতে চাইছে না যখন মানতে চাইছে না তখন তাদেরকে যতটুক সম্ভব তাদেরকে মাস্ক পরিয়ে বা হ্যান্ড স্যানিটাইজারের জায়গায় জায়গায় ব্যবস্থা করে যতটুকু সম্ভব তাদেরকে যদি পাঠানো যেত সেটাই ছিল সুবিবেচনার একটি কাজ এবং এর বিকল্প যদি আমি বাধা দিতে যাই তাহলে যা হবে সেটা হলো অত্যন্ত মর্মান্তিক যে মানুষ যে কোনোভাবেই যাবে ফলে এই যে যে কোনোভাবেই যে যাবে এই অবস্থাটা কিন্তু মানুষের পক্ষে ধারণ করা সম্ভব না এবং নানান ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটতে থাকবে আচ্ছা এবার আমরা বলি যে আমরা মার্কেট খোলা রাখলাম কিন্তু আমরা কিন্তু মানে বাজার করতে কিন্তু কারপণ্য করছি না ব্যাপকভাবে বাজার হচ্ছে শপিং মলগুলো আপনি যদি নিউ মার্কেট দেখেন তারপরে চাঁদনি চক দেখেন গাউসিয়া দেখেন তারপরে অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু শ্রয় লাভ হয়েছে অর্থাৎ এই মার্কেটিং কিন্তু হচ্ছে তারা নিজের জন্য এবং বাড়িতে থাকা তার আত্মীয় স্বজনদের জন্য কিনছে কিনছে কেন যে এই নতুন জামা কাপড় পরে সে ঈদ করবে এবং এই ঈদের যে উপহার সেই উপহার সে কিন্তু নিয়ে যেতে চায় এখন এই যে নিয়ে যেতে চায় গণপরিবহন আপনি দৃশ্যত বন্ধ আছে কিন্তু এখান থেকে আপনি গাজীপুর যেতে পারছেন গাজীপুর থেকে আবার আর এক জেলায় আপনি চলে যেতে পারছেন পরিবহন বন্ধ আছে সম্ভব দৃশ্যত আপনি বলবেন যে হ্যাঁ গণপরিবহন বন্ধ আছে পরিবহন শ্রমিকদের কী হবে এবং পরিবহন শ্রমিকরা দাবি করছেন যে তাদের পরিবহন খুলে দিতে হবে সাজান খান দাবি করছেন তাদের যে মূল নেতা যে খুলতে হবে তো না খোলা থাকলেও কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু এক ধরনের খোলাই আছে কেউ কিন্তু পায়ে হেঁটে কিন্তু মানে শত শত মাইল কিন্তু পাড়ি দিচ্ছে না ছোটো ছোটো যানবাহনে যাচ্ছে সেই ছোটো ছোটো যানবাহন মানে কি সেগুলি তো পরিবহন সেগুলি তো ভাড়া করেই যাচ্ছে মানুষ কারো তো নিজের কার নিয়ে বা মোটরসাইকেল নিয়ে কিন্তু কেউ যাচ্ছে না ওই ওই ধরনের পরিবহনেই যাচ্ছে ফলে রাগঢাক না করে যেটি আমার যেটি বিবেচনা আমার মতন ক্ষুদ্র মানুষের যেটি ধারণা সেটি হলো যে মানুষেরকে বরং নিরাপদে তারা যাতে যেতে পারে সেই ব্যবস্থাটা করার দরকার ছিল এবং পাশাপাশি ওই যে বললাম আগে যে যতটা সম্ভব তাদেরকে স্বাস্থ্যবিধিটা অনুসরণ করা যাতে সবাই মাস্ক পরা থাকে সবাই যাতে বাসে বাসে যাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে এবং যতটা পারে যাতে দূরত্ব বসতে পারে যেতে পারে দূরত্ব বসে যাতে যেতে পারে সেই ব্যবস্থাগুলি কিন্তু করার দরকার ছিল কিন্তু আমি সেটাও করলাম না আমি একটি প্রজ্ঞাপন দিলাম বললাম যে যার যার বাড়িতে যার যার অবস্থানে থেকে ঈদ করতে সেটাও হলো না উল্টা কি হলো আরও গাদাগাদি ঠাসাঠাসি করে কিন্তু যাওয়া শুরু করলো এই পরিস্থিতিটা কিন্তু গতবারও ছিল এইবারও হলো হ্যাঁ এখন বলতে পারেন যে তাহলে কি গতবার যে গেল এই যে দলে দলে গার্মেন্টস শ্রমিকরাও আবার দলে দলে গেল দলে দলে আসলো আমরা সবাই বললাম যে হাই হাই কী হবে মানে সবাই কবরে যাচ্ছে ঈদ ঈদের বাড়ি যাচ্ছে না সবাই কবরে যাচ্ছে কিন্তু সেটি কি হয়েছিল বাস্তবে কিন্তু তেমনটি হয়নি এবং এখন যে পরিসংখ্যান মৃত্যুর পরিসংখ্যান কিন্তু ক্রমেই কমে আসছে গতকালকে ছিল সাতচল্লিশ আজ হলো পঁয়তাল্লিশ অর্থাৎ কমছে শনাক্ত আক্রান্তের সংখ্যাও কমে আসছে মৃত্যুর সংখ্যাও কমে আসছে এখন যখন কি মৃত্যুর সংখ্যা কমে আসছে আক্রান্তের সংখ্যা কমে আসছে তখন মানুষকে কিভাবে বোঝাবেন যে না আপনি খুব বিপদে আছেন সেটা তো সেটাও তো বোঝানো সম্ভব হচ্ছে না তাহলে মানুষের তো ভয় নাই। যখন ভয় নাই তখন আপনি আন্তর্জাতিক পরিস্থিতি ভারতের পরিস্থিতি আফ্রিকার পরিস্থিতি এই সব পরিস্থিতি টেনে এনে তাদেরকে কি আটকে রাখতে পারবেন সম্ভব না আর একটি বাস্তব একটি পরিস্থিতি হচ্ছে যে ঢাকা শহরে যেই সমস্ত মানুষগুলো যাচ্ছে তাদের দেখবেন যে অধিকাংশই কিন্তু ঢাকা শহরে তারা নিম্নবিত্ত শ্রেণীর এবং তাদের কিন্তু খুব ছোটো ছোটো ঘর বাড়িতে তারা থাকে তো তারা ঈদের দুটি ঈদ বছরের দুটি ঈদে তারা বাড়ি যেয়ে একটু মুক্ত বাতাসে বা মুক্ত জায়গায় তারা একটু বসবাস করতে চায় তারা আত্মীয় স্বজনের সাথে একটু মানে কথাবার্তা বলে একটু দম নিতে চায় সেই যেই সেই দম নিয়ে তারা কিন্তু আবার ঢাকা শহরে এসে কাজকর্ম করতে চায় সুতরাং এটাও একটা বাস্তবতা যে যে বহু মানুষ এই যে ঈদের সময়টায় যে বসে থাকবে তার কোনো কাজকর্ম অলরেডি আর কাল পরশু থেকে কাজকর্ম বন্ধ তাহলে ঈদের ঈদের সময়কে ঘিরে আগে পিছিয়ে যদি মিলেন হিসাব করেন তাহলে মিনিমাম দশ দিন কিন্তু তার কোনো কাজ থাকছে না কিন্তু এই মানুষগুলি কিন্তু দিন আনে দিন খাওয়া মানুষ তা দিন আনে দিন খাওয়া মানুষগুলো কি করছে কোনো রকমে সে সাত্রী হোক বা ট্রাকে করে হোক ঝুলে হোক মোটরসাইকেলে হোক যে কোনোভাবেই সে বাড়িতে পৌঁছাতে পারলেই সে হয়তো মনে করছে তার হয়তো খরচটা একটু কমলো বাঁচলো সে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে আত্মীয়স্বজনের বাড়িতে খাওয়া দাওয়া করে সে আবার ঢাকায় ফিরে আসবে এটাও কিন্তু একটা বাস্তবতা যে বাস্তবতার কারণে আমরা কিন্তু বলতে পাচ্ছি না যে না তুমি যার যার বাড়িতে থাকো কারণ সবাই যার যার বাড়িতে থাকার মতন সেই আর্থ সামাজিক পরিবেশ কিন্তু নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং অনেকগুলো বাস্তব পরিস্থিতির কারণে অনেকগুলো আমাদের এখানে তুলনামূলকভাবে করোনার বিপদ কম হওয়ার কারণে কিন্তু এবার ঈদকে সামনে রেখে যে বিধিনিষেধ যেভাবে দেয়া হলো বলা হলো সেগুলো কিন্তু কাগজে কলমেই থাকলো কিন্তু বাস্তবে সেটি হলো না বাস্তবটা কি হলো বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি যে বিশৃঙ্খলার মধ্য দিয়ে সবাই বাড়ি যাচ্ছে যেটি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করা যেত